আজকের ভিডিওটা অনেকটা লেট করে শুরু করছি বন্ধুরা এখন ভাজতে চলছে দুপুর প্রায় বারোটার মতো তো এবারে সবারই মন খারাপ সবাই এখানে আলোচনা করছে যে পুচু যেহেতু দাদুর বাড়িতে যাবে তো এই বাড়িটা একদমই ফাঁকা হয়ে যাবে তো যার কারণে সবাই বলছে যে আমরা যে কিভাবে থাকবো বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে আসো

ছেলের সাথে এখন ব্যস্ত চলছে প্রায় চারটার মতো তো আমি এখন রেডি হব আর একটু আগে আর কি ফোন করছিল যে আমাদের নিয়ে যাবে আর কি আমাদেরই একটা বন্ধু ওর গাড়ি আছে তো তো ফোন করছিল বলে কি কখন যাবি আর ঘুমায় পড়ছিলাম ওর ফোন পায়ে উঠলাম কয় কখন যাবি তো আমি বললাম যে ছেলে তো ঘুমাইতেছে উঠুক তারপর আমি তোকে ফোন করতেছি কয় হ্যাঁ রেডি হয়ে পড় তো এখন ওর বাবার সাথে ও আছে ততক্ষণ আমি রেডি হবো হাত মুখ ধুবো আর যেহেতু দেখো আমার ব্যাগপত্র সত্যি কথা অবশ্যই যখন আমি না হচ্ছে মানে মানে আজকে যখন আর কি যাবো একদমই কনফার্ম আর কি বেরোবো তো এখন না কেমন জানি একটা লাগতেছে তো ওকে আমি বলতেছি আমি কই না আমার না কিরকম জানি লাগতেছে কয়েক কয়েক কেন আমি যে দেখো বিয়ের পর পাঁচ বছর হলো কোনো দিনও এইভাবে ও আর আমি মানে দুজন আলাদা আর কি থাকিনি কোনোদিনও ও যেখানেই আত্মীয় বাড়িতে গেছে যেখানেই গেছি ও আমার সাথে গেছে তো দুজনে গেছি দুজনে আবার চলে আসে আর যদিও বা থাকেই তাহলে দুজনে একসাথেই থাকছি এই প্রথম হয়তো বা মানে দুজনে আর কি আলাদা আলাদা থাকবো আর হচ্ছে মানে অনেক দিন থাকবো তো এই জায়গাটা অনেক কিরকম জানি একটা লাগতেছে কেমন আমার জানি একটা ফাঁকা ফাঁকা লাগতেছে কিরকম জানি একটা ফাঁকা ফাঁকা লাগতেছে এই যে তোমার ফাঁকা ফাঁকা লাগতেছে কি জানি ভাই এটা হয়তো আমার মেয়েদেরই হয় এরকমটা ওর যদি না হয় তো চলো আমি ফাটাফাট রেডি হই আর কয়েকটা জামা আছে বাবু যেগুলো আমি ধুয়ে দিছিলাম তো ওগুলো সেগুলো ঠিক করে তারপরে সত্যি কথা বলতে কিছু দিন আমাকে তোমরা দেখতে পারবে না সত্যি খুবই খারাপ লাগছে আরও বেশি খারাপ লাগবে যখন বাড়িটা ফাঁকা হবে যেহেতু বিতু আমাকে তোমাদেরকে তো বলেইছিলাম ছিলাম আগে যে ও যাইতে যাচ্ছে বাপের বাড়িতে তো সে এখন আমি না বলতে পারি না না করতে পারি না তো যাক একটু এক ঘেমি জীবন লাইফস্টাইল থেকে একটু বেরিয়ে ওখানে একটু বিশ্রামের প্রয়োজন আছে বা নিজের একটু স্বাধীনতা বা আলাদা একটা রিল্যাক্স ব্যাপার একটা থাকে সেটা তোমরা মেয়েরা বা দিদিরা ভালো জানবে যাই হোক কথা বাড়াচ্ছি না সব থেকে বেশি খারাপ লাগে যখন বাড়িটা ফাঁকা হবে আমি তো এখনও পর্যন্ত ওই সেলিংসটা নিতে পারতেছি না বা অনুভব করতে পারতেছি না যে কীরকম লাগবে যখন এত বছর হলো মৃতকে ছেড়ে আমি এক থেকে দুদিন খুব হলে এক থেকে দু দিন থাকিনি এমন হয়েছে কি যে আমি যখন ও যখন ডেলিভারির সময়ে ও যখন মানে হসপিটালে ভর্তি ছিল তখনও কিন্তু আমি ওখানে পাশেই ছিলাম তো এরকমটা কোনো দিনও হয়নি সত্যি কথা বলতে ও যা যেহেতু যাবে কিছু তো থাকবে আমাকে তো তোমরা দেখতে পারোই না সঙ্গে হচ্ছে সব থেকে মিস করছি যে ছেলেকে না দেখে আমি কীভাবে থাকবো যেখানে দু চারটা ঘন্টা আমি যদি কোথাও বাইরে যাই তো সেখানে ভিডিও কল করে ওকে দেখি বা একটা আলাদাই মানুষই সামনে সেটা আমার ক্ষেত্রে না পৃথিবীর সব বাবা আমাদের ক্ষেত্রেই সেম একই ফিলিংস হয় আমি জানি কিন্তু যেহেতু আমি আজকে প্রায় ছেলের এক বছরই হয়ে যাচ্ছে আর কয়েকদিন বাকি এক বছরে আমি ওকে ছাড়া কখনো এভাবে কোনো দিনও ছিলাম না বা থাকিনি জানি না কতটা খারাপ লাগবে সত্যি এখনো পর্যন্ত সেই যে কষ্ট মানে ফিলিংসটা আসতে মানে বুঝতে পারতেছি না হয়তো যখন চলে যাবে যখন ফাঁকা হয়ে যাবে বাড়িটা তখন খারাপ লাগবে কিন্তু এখন ওকে না করতে পারছি না মৃত্যু একটা এক্সাইটমেন্ট ছিল যে বাবার বাড়ি যাবো বাবার বাড়ি যাবো আবার কিছুদিন গিয়ে থাকবো একটা মজাই হবে এরকম করে এই ফিলিংসটা ওর মধ্যে এতদিন কাজ করছিল কিন্তু আজকে হঠাৎ করে বারবার করে বলছে যে তুমি মিস করবা না আমাকে তো আমি কীভাবে বলি বলো আমি যদি বলি ও তখন আবার বলবে হয়তো বা যে থাক না যাই তো সেইটা যাচ্ছি না যাওয়ার ইচ্ছা করছে যাক চলো বাকি কথা পরে হবে কিছু না কি করি আবার কি যাও বাবার বাড়ি যেতে সব খুশির ব্যাপার হ্যাঁ সময় কাটাও এনজয় করো ভালো থাকবে আর সব থেকে বড় কথা হচ্ছে ছেলেকে চোখে চোখে রাখবে কারণ তুমি নিজেও জানো ছেলে কতটা দুষ্টু হয়েছে এখন আর ওখানে যাবে আবার কয়েকদিন তোমার ওই বাড়ির পরিবারের সঙ্গে ওর পরিচয় হতে বা চিনতে একটু সময় লাগবে তো সেই জন্য হচ্ছে একটু দেখে রাখবা এটাই বলার আর নজর রাখবা আমি তো কল করে সবসময় খবর নিব কিন্তু যতই হোক আমি একটু দূরে থাকবো তুমি সবসময় তাকে থাক পাশে থাকবো আর এই সময়টা হচ্ছে ওর দুষ্টমির সময় সো সব থেকে বেশি খারাপ লাগছে এই জন্যই যে মানে মনে হচ্ছে যে আসলেও আমি যেভাবে চোখে চোখে রাখি যেভাবে টেক কেয়ার করে রাখি সেভাবে থাকতে পারবে তো আমি জানি ওখানে দেখার প্রচুর লোক ওর মাসিরা আছে দাদু আছে দিদা আছে সবাই প্রচণ্ড ওকে ভালোবাসে সবাই প্রচণ্ড ওকে প্রচণ্ড পরিমাণে ওকে টেক কেয়ার করে বাট কেন তবু কোথাও না কোথাও মনে হয় কি যে আমার চোখে যখন থাকে মানে হয় না যে তুমি যখন বাইক ড্রাইভ করবে মনে হবে যে না তুমি সঠিকভাবে চালাবা যখন কোনো বন্ধুকে দেখবা তুমি পিছনে বসবো না তখন মনে হবে যে না আমি চালাই আমি চালাই এই একটা ব্যাপার আর কি কাজ করতেছে তো জিনিসগুলো মাথায় রেখো আর টেনশানগুলো করার কোনো ব্যাপার নেই আমি অবশ্যই যাব ভিডিও কল তো করবোই না তো এখন মনে হয় না যাই না না পাগল নাকি আর তুমি এমন নয় আলাদা কাউন্ট্রিতে যাচ্ছে আলাদা দিতে যাচ্ছ তোমার সঙ্গে আমার মাসখানেক দু ছয় মাস খানেক বছর খানেক দেখা হবে না মনটা তো নয় তুমি আমাকে তাড়াতাড়ি যাব ও এতদিন গল্পটা ছিল আলাদা যে আমি যাব কিছুদিন রেস্ট করবো নিজের মতো করে একটা চিল করব আর কি বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিব। হ্যাঁ বাচ্চা নেওয়ার লোকের অভাব হবে না মানে যেটা হয় বেসিক্যালি একটা মেয়ে যখন বাপের বাড়িতে যায় সংসার জীবন থেকে একটু বিরতি একটু মুক্ত হ্যাঁ তো টেনশনের কারণে আমি আছি তোমার ওখানে তো লোক আছেই না দেখা দেখভাল করার জন্য পুচকুকে তো ও চোখে চোখে রাখবা খুব মিস করবো তো এদিকে আমি রেডি হয়ে পড়ছি আর তোমাদের দাদা ভাইকে বলছি যে আমার মালাটা একটু লাগিয়ে দাও তো তো মালাটা লাগিয়ে দিচ্ছিলাম ওই যে সেদিনকে মঙ্গলসূত্র যে মঙ্গলসূত্র এটা নিয়ে আসছিলাম মেলার থেকে সেই মঙ্গলসূত্রটা পড়ছি আর হ্যাঁ আরেকটা কথা ভয়েসটা একটুখানি স্লো হচ্ছে তার কারণে এখন বাঁচতে চলছে রাতে প্রায় সাড়ে বারোটার মতো তো এই সময় আমি ভিডিওটা এডিট করছি আর যেহেতু দিনের বেলা সময় পাবো না সেই জন্য এখন এডিট করছি ভয়েসটাও এখনই দিয়ে রাখছি তার জন্য একটুখানি সাউন্ডটা তোমরা কম পাচ্ছ তো যাই হোক আমি জানি তোমরা ম্যানেজ করে নেবে তো যাই হোক আমি এদিকে রেডি হয়ে পড়ছি আর কেমন লাগছে অবশ্যই জানিও এই কালো কালারের শাড়িটা পরলাম আর এই শাড়িটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে চয়েস করে দিল বললো যে এই শাড়িটা পরে যাও তো সেই জন্য এই শাড়িটাই পরে নিলাম তো এদিকে আমি এখন দেখো একটু ওখানে রেডি হচ্ছি আর ও শ্যুট করে নিলাম আর এদিকে এখন বাপ ছেলে মেলে একটু মানে খেলা করছে ওর বাবার মনটা খুব খারাপ যে বুঝতেই পারছো বাড়িটা ফাঁকা হয়ে যাবে এই মনে করো কোথা থেকে এসেই খালি বাবুকে নেওয়া বাবুকে আদর করে তো মানে থাকে না একটা মানে এতদিন কোনো দিনও মানে বাবুকে এইভাবে কাজ ছাড়া করেনি তো যাই যার কারণে তো বাবা এদিকে পুচকুর জন্য একটা কেক নিয়ে আসছে তো বললো যে কেকটা নিয়ে যাও ওইখানে গিয়ে দাদুকে খাওয়ায়ও তো এই আর কি এদিকে দেখো বাবাও এখন কোলে নেবে এ কোলে নিয়ে একটু আদর করবে ওকে মানে সবারই একটা মুখটা একদম মানে অন্ধকার হয়ে গেছে যে বাড়ির একটা মানে কী হলো মানে বাড়িতে জমিয়ে রাখে যে আর কি সে এখন বাড়ি থেকে যাচ্ছে তো বুঝতেই পারছো তো যাই হোক এদিকে আমাদের গাড়িও চলে আসছে তো এই যে তোমাদের দাদা ভাই এই ব্যাগপত্র নিয়ে যাচ্ছে তো আমার দুইটা ব্যাগ হয়েছে শুধুমাত্র তো একটার মধ্যে বাবুর খাবার আর একটা মধ্যে জামা কাপড় এগুলো আর এদিকে দেখো বাপুর গাড়িটা আর কি বাবা সেলাই করে দিচ্ছে তো আমিও এদিকে বেরিয়ে পড়লাম আর এদিকে ঠাকুর মন্দিরে একটুখানি প্রণাম করে নেবো প্রণাম করে এখন দুগ্গা দুগ্গা করে বেরিয়ে দেখো একদম রেডি তো ওইদিকে বাবা হচ্ছে যে পুচকুর গাড়িটা আছে না ওটা নিয়ে যাবো ওটা একটু সেলাই করতেছে তো আমি পুচকুকে নিয়ে হচ্ছে ওর বাবা আগেই বাইরে গেছিলো তো ওইখানে গাড়িই দেখছে না আর ওকে আগে থেকে রেডি করে দিছি তো ওইখান থেকে এখন আর নড়বে না বাড়িতে যখনই আনছি মানে ভাবছে যে আমি ওদের রেখে চলে যাব মানে আমি আগে রেডি হচ্ছি আর বসেই না কিছুতেই বসে না বিছানার মধ্যে তো চলো এই ব্ল্যাক কালারের শাড়িটা পরলাম কালকে ভাবছিলাম যে অন্য শাড়ি পরবো তো তোমার দাদা ভাই বললো যে এটাই পড়ো এটা ভালো লাগে তো এটাই পরে নিলাম আর সিম্পল সাজ তো চলো যাওয়া যাক বাড়ি থেকে অনেকবার ফোন করতেসে দিদি ফোন করলো বাবা ফোন করলো যে এখনও বেরোস নেই তাই আমি বললাম যে হ্যাঁ বেরোইছি তো চলো সন্ধ্যের আগে আগেই চলে যাব কারণ একা যাব যেহেতু সেই জন্য আর কি যদিও বা গাড়ি আছে তবু বাবা হয়েছে

এতিয়া ঘূৰাই বে পাছ পাকে যাওঁ 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 আমাৰ বন্ধুৰ গাড়ী অ এইখিনা আকা আমি আছো কৰি এই যে দাদুটা নিয়ে আছে একটা পুচকুকে এটা হচ্ছে মানে আমার বাবুর খেলার সাথী তো যাই হোক এদিকে তোমাদের দাদাভাইও আমাদের সাথে আছে তো ও যাবে না ও হচ্ছে বাজারে নামবে তো বলতেছে বাজারে নামবো ততক্ষণ অবধি তোমাদের সাথেই যাই তো বাজারে ওইদিকে নেমে পড়বো তারপরে তোমরা ওইদিকে যাবে মানে যতক্ষণ টাইমে অবধি থাকবে ততক্ষণ আর কি আমাদের সাথেই থাকবে আর ও দেখো যে কি সুন্দর মানে রাজকুমারের মতো এদিকে এই যে গাড়ির যে এটা কী বলে আমি জানি না ঠিক এটার মধ্যে হাত দিয়ে খেলছে আর ছেলে আমার যদি কখনো কোথাও যায় এত ভদ্র হয়ে যায় এত ভদ্র হয়ে যায় মানে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমার আমার ছেলে চারিদিকে ঘেরা কারণ এখন হচ্ছে সবাই ধান লাগাচ্ছে তো যার কারণে দারুণ লাগছে পরিবেশটা দেখতে আর এদিকে পুষকে ওর বাবার কোলের মধ্যেই পুষেছে কারণ ওর বাবা বলতেছে যে আমার কোলের মধ্যেই দাও কারণ যতটুক টাইম মত থাকবে ততটুকু সময় শুধুমাত্র আমার সাথেই থাকুক তারপরে না তুমি নিবা তো সেই জন্য কুলের মধ্যে মানে আগে মাথা রেখে যে বাইরেটা দেখছে আর এদিকে দেখো সূর্যটা ধরার জন্য ও অস্থির হয়ে উঠেছে সূর্যটা নাকি ও ধরবে সূর্যটাকে ডাকছে আয় 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 সূর্যটাকে ডাকছে সূর্যটাও দেখো এত সুন্দর লাগছে মনে হয় এইমাত্রই প্রচুরকে বোধহয় ধরা দেবে এখনকার বিকেলগুলো যা সুন্দর না মানে ভাষায় প্রকাশ করার মতো না তাই না বলো বন্ধুরা তো যাই হোক এদিকে চলে আসলাম ব্রিজ আর এখান থেকে আমাদের বাড়ি আর বেশি দূর না প্রায় চলে এসেছি তো চলো বাকি ভিডিওটা আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো বাড়িতে আসার পরে কী হয়েছে না হয়েছে কার কার সাথে দেখা হলো কীরকম কীরকম আনন্দ হলো সেই ভিডিওগুলো দেখার জন্য নেক্সট ব্লগটা অবশ্যই তোমরা দেখতে থেকো তো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি কারণ আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছিলো আর একটা ভিডিওর মধ্যে তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করা যাবে না তাই না বলো নাহলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমাদের পাশে থেকো এভাবে ভালোবাসা দিতে থেকো চলো আজকের মতো টাটা